চট্টগ্রামের মিরিশরাই উপজেলার 5 নম্বর ওসমানপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডত বাসখালী এলাকাত অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ আলী। এই অনুনয় যে সারগুন পরিবার ফুরিয়ে একেবারে নিঃশ্বাস গেল। সুন্দর জীবন সে আর রুতের গোবর গণতি নেত শেষ ইচ্ছে যদি জনগণে বাঁচাইতে জনগণ দেখাছে না একান্তরে হরান লই হরান বাঁচাছে কে একখানকে যদি বার করি যদি কোন একখান দিতে হাতটা দেখেন তো মার্চের 1 তারিখ শনিবার কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ আলী ঘটনাস্থলত যাইলি ক্ষতিগ্রস্ত হলে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এই সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা আলী ব্যাকমনুরি সমবেদনা জানায়। এই সময় উপস্থিত আছিল 5 নম্বর ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুল হক মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মুহুরি প্রজেক্ট বাজার কমিটির সভাপতি আবু তাহের মুন্সী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা হাসান হাসিব রনি সাদাত হোসেন ভুইয়া ইমাম হাসান ভুইয়া শেখ মন্ডল হাসান মঞ্জু কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আসিফ রহমান শাহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ হবিব যুবলীগ নেতা ফেরদৌস আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও যুবলীগ নেতা মোহাম্মদ আরাফাত হোসেন যুবলীগ নেতা রাশেদুল করিম মেহেদি হাসান নয়ন আলী আহমদ জাহিদ ফখরুল ইসলাম নুর ইসহাক আরো বহুত কেউ তারা আগাই মান কি আশ্বাস দিয়ে যে আমরা তোমাদের পর্যন্ত চিন্তা করো না কোনো টেনশন করিও না তারকে আল্লাহ আরো বড় করুক যে আমার এই মানে 12 নম্বর থেকে বা ঢাকা থেকে আসে তাদের আশা পূর্ণ করুক। এলিট ভাইকে ধন্যবাদ যাতে এই দূর থেকে এসে এলিট ভাই আমাদের এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।